আম, লেচু সহ হরেক রকমের ফল। তবে বৈরী আবহাওয়ায় এবছর উৎপাদন কমায় দাম বেশ চড়া। এ নিয়ে আরো জানাতে নগরী ফল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, ফলের সরবরাহ কেমন দেখছেন এবং এই যে বাড়তি দামে ফল কিনছেন ক্রেতারা, তাতে তাদের চাহিদা কতটুকু মেটাতে পারছে বিস্তারিত জানাবেন। মিতু, আসলে যেমনটি বলছিলেন, রাজশাহীর বাজারে কিন্তু যেহেতু এখন মধুমাস জ্যৈষ্ঠ চলছে, এই জ্যৈষ্ঠের শুরু থেকেই কিন্তু রাজশাহীর বাজারে বিভিন্ন ধরনের রসালো যে ফলগুলো রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, রাজশাহীর আম কিন্তু এর আসলে দেশব্যাপী যার খ্যাতি রয়েছে সেই আমের কিন্তু একটা বড় চাহিদা রয়েছে সারা দেশব্যাপী। স্থানীয় পর্যায়ে এর একটি বড় বাজার রয়েছে। তারপরেও আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি রাজশাহীর সাহেব বাজার সংলগ্ন যে আমের আড়তটি রয়েছে সেখানে। এখানে কিন্তু বেশ কয়েকটি পাইকার রয়েছেন যারা আসলে এখান থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠাচ্ছেন। এখান থেকে সকাল থেকে কিন্তু এই আম পাঠানোর যে প্রক্রিয়া তারা শুরু করেন। এখানে বিভিন্ন জাতের আম আমরা দেখতে পাচ্ছি, উন্নত জাতের আমগুলোর যদি মধ্যে যদি দু একটি নাম বলি, যে এখানে গোপালভোগ আম পাওয়া যাচ্ছে, খেরসাপাত আম পাওয়া যাচ্ছে, এই দুটি আমের চাহিদা কিন্তু রাজশাহীর স্থানীয় বাজার সহ সারা দেশে চাহিদা বেশি। এই আমগুলোর দর যদি বলি, যে বাজারে ওঠার পর থেকে গত 25 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে আমগুলো বাজারে আসতে, এবং এই আমগুলোর দামে কিন্তু একটি অনেক বড় যে ব্যবধান সেটি কিন্তু গেল বছরের সাথে এবার দেখা যাচ্ছে। কারণ এবার রাজশাহীতে বৈরী আবহাওয়ার কারণে আমের উৎপাদনে কিন্তু অনেকটাই ভাটা পড়েছিল। এই কারণে আম যেগুলো আম বাজারে আসছে সেগুলো কিন্তু যেগুলো বড় সাইজের আম সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 3600 থেকে আসলে 4400 টাকা পর্যন্ত মন আকার বিক্রি হচ্ছে, দরে বিক্রি হচ্ছে। যদি বলি যে কেজিতে সেগুলো গোপালভোগ যেটা আকার একটু ছোট সেগুলো 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং বড় যেগুলো সেগুলো 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি বলা যায় প্রায় 3 গুণ দামে কিন্তু এবার আসলে বাজারে পাওয়া যাচ্ছে এই আমগুলো। তারপরেও মৌসুমি ফল হিসেবে অনেকেই আমগুলো কিনছেন, আসলে মৌসুমি ফল পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজনদের জন্য কিন্তু আসলে তারা কিনছেন, তবে পরিমাণে কিন্তু অনেকটাই কম কিনছেন। ব্যবসায়ীরা বলছেন প্রতি বছরের মতো এবার ব্যবসা সেরকম ব্যবসা তারা করতে পারছেন না। এর কারণ হচ্ছে এবার আমের যেহেতু উৎপাদন কম, দামে সেটির একটি বড় প্রভাব রয়েছে, ক্রেতারাও আসলে পরিমাণে অনেকটাই কম কিনছেন, এবং যারা নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে পড়েন যারা, তারা কিন্তু এই মৌসুমি ফলের স্বাদ আসলে সেভাবে এখন পর্যন্ত নিতে পারছেন। অনেক ক্রেতাই আছে এখানে দাম দর করেও আসলে ফলগুলো না কিনেই চলে যাচ্ছেন। আর একটু বিষয় বলি, যে এই আমগুলো কিন্তু যেহেতু ধীরে ধীরে কমছে এই আমের সরবরাহ, সেক্ষেত্রে কিন্তু দামে একটি দামগুলো কিন্তু আরও বাড়বে বলেও কিন্তু ব্যবসায়ীরা বলছেন এখানকার। আর একটু বিষয় বলে রাখি, আমের পাশাপাশি রাজশাহীতে কিন্তু আশেপাশের অঞ্চলে বিভিন্ন বাগান থেকে লিচু আসে, এছাড়া যদি বলি যে বিভিন্ন উপজেলা পর্যায়ে লিচু আসে, এবং রাজশাহীতেও কিন্তু স্থানীয় পর্যায়েও বিভিন্ন লিচুর বাগানে যারা লিচুর এবার উৎপাদন করেছেন সেই সকল লিচুও কিন্তু বাজারে এখন পর্যন্ত আছে। তবে আর বেশ কিছুদিনের মধ্যেই আসলে লিচুগুলো শেষ পর্যায়ে, তাই লিচুর দামেও কিন্তু আমরা দেখছি চড়া দরেই লিচু বিক্রি হচ্ছে এখানে। যে লিচু দুদিন আগে আসলে 400 টাকা সদরে বিক্রি হয়েছে, সেটি আজকে বাজারে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা সদরে, এবং এই দামটি কিন্তু আরও বাড়বে বলে মনে করছেন যারা ফল ব্যবসায়ী রয়েছেন তারা। এতে কিন্তু ক্রেতাদের আসলে বেশ খানিকটা তাকে কিনে খেতে আসলে হিমশিম খেতে হচ্ছে। এই ছিল মিতু আমার কাছে রাজশাহীর সাহেব বাজার সংলগ্ন যে ফলের আড়ত রয়েছে সেখান থেকে সর্বশেষ। ফলের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাসুমা।